हेलो सुबंध रे कैमन आज सबई आशा करी अनेक भलो आज आसार पर मैं चोक चोक जले उठल कारण से भिडियो खूब स्टार्ट स्टार्ट कर लखनटा এখানে আমার কিছু ছিল যে তো তাদের জন্য ভিডিও সাপোর্ট হলো তো আমরা গিয়ে যাবো গিয়ে দেখবো আজকে আমি উৎপল আমার সঙ্গে আছে আকাশ আর ক্যামেরাগুলো আমার চলে সঙ্গে তো কি ছিল ওখানে দেখতে যাবো তো যদি ভিডিও সাপোর্ট করে দেবো তাহলে সেই দেখে চিজ আছে শুনতে পাচ্ছ হ্যাঁ আর মেন ব্যাপার আমরা যে লোকেশনে যাবো সেই লোকেশনে অনেক কিছু রহস্য লুকিয়ে আছে আর কিছু আওয়াজ আসছে আকাশ দেখি 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 গেল কোথায় এরা কোনটাতে আমি চলে একদম পছন্দ না আবার দেখি এখানে হ্যাঁ হ্যাঁ বুঝাচ্ছে বুঝাচ্ছি জ্বলছে জ্বলছে বুঝিস
জল এনে দাও জঙ্গল বন্ধুরা একটু দেখা যাচ্ছে না। আমার ভিডিও স্টার্ট করার আগে যে পরিমাণে চোখে যা জল ছিল চোখগুলো সেই পরিমাণে কিন্তু দেখতে পাচ্ছি না। এখানে একমাত্র ওখানে জ্বলে উঠলো তো সামনে দিয়ে শুনেছি নাকি ঠাকুরতলা আছে, ওই জন্য আমরা জুতো পরে আছি, তো ওই জন্য ওখানে উঠলাম না। আর যে জন্যই আমরা এসেছি যে জায়গাটায়, সেই জায়গাটা হচ্ছে এই যে পুকুরটা আছে, পুকুরটা সম্বন্ধে কিন্তু এরকম জিনিস ঘটেছে। তো আমরা কিন্তু সন্ধ্যাবেলা যখন এসেছিলাম জায়গাটা দেখতে, এই জায়গাটা কিন্তু আমরা সন্ধ্যাবেলা এসেছিলাম যে দেখতে, ঠিক আছে, আমাদের বাড়ি থেকে চার কিলোমিটার দূর, ঠিক আছে। সন্ধ্যাবেলা আসার সময় কিন্তু এরকম শিয়ালের ডাক শুনতে পাচ্ছিলাম, কিন্তু এত শিয়াল ছিল না আর অন্য কিছু জিনিস ছিল সেটা কিন্তু বুঝতে পারিনি। তবে এখন যেটা ছিল সেটা কিন্তু মানে এখন যে জিনিস মানে হলো না হলো না সেই কিন্তু মানে ওরকম টাইপের কিন্তু জিনিস মনে হলো না আমার। আমরা তার কিছু করলাম তবু পারলাম না। তো আমরা ভিডিও সেট আপ করতে না করতে আমরা স্টার্ট করতে আর খুব তাড়াতাড়ি এসেছিলাম, মানে দৌড়ে এসেছিলাম, আমরা হয়তো ভুল দেখেছেন ভিডিও সামনের দিকে গিয়ে, ঠিক আছে। তো দর্শক বন্ধুরা, যে জায়গাটা আমাদের মেন উদ্দেশ্য, যে লোকেশনে এসেছি তার আশেপাশে জিনিসগুলো ঘটছে। তো আমাদের লোকেশন হচ্ছে এই যে সামনেটা দিঘির মতন আছে, পুকুরের মতন বড়, এখানে দেখতে পাবেন আমরা যাবো, ওখানে যাবো, পুরো মাছ বরাবর একটা রাস্তা চলে গেছে, মানে দিঘিটা এখন জল তো খালি হয়ে গেছে, তো মাছ বরাবর বড় একটা রাস্তা চলে গেছে, মানে এই মাথা থেকে এই মাথা দিঘির। তো ওই রাস্তাটার মধ্যে এখানে আদিবাসী ওই দিকে গেছেন, তো লাইট জল দেখতে পেতেন ওই তো দূরে, লাইট জলছে আদিবাসী গ্রাম ওই দূরে, আমার হাতে ক্যামেরা আসবে, লাইট জ্বলছে, ওই দিকে আদিবাসী গ্রাম আর এইদিকে জঙ্গল, এইটা পুরো জঙ্গল, মানে পাখির আওয়াজ শুনতে পাচ্ছেন, এটা পুরো জঙ্গল। আর জঙ্গলটা ফেরি একটা গ্রাম আছে আমাদের মুসলিম ভাইদের, ওখানে মুসলিম ভাইদের ওখানে কবরস্থান আছে, এই একটু এই সামনাখানে, মানে এই যে জঙ্গলটা একটু পরে, তো এখানে মুসলিম ভাইদের কবরস্থান আছে যেখানে মুসলিম ভাইরা সমাধি দেয়। তো আমার ঠিক ওই মাঝে মাঝে আছি, মানে ওই ওই সামনে কবরস্থান আর এইদিকে হদের জায়গা আর ওইদিকে আদিবাসী শ্মশান, তারপর হচ্ছে আদিবাসীদের গ্রাম, আর এই জায়গাটা পুরো ঠিক মিডিল পজিশনে। তো আমরা এখানে এসেছি এই কারণে আদিবাসীদের কয়েকটা বন্ধু আছে আমার, ঠিক আছে, আর আমার বন্ধু ছিল আর আমার বাবার, বিশেষ করে এলাম আমার বাবার একটা বন্ধু আমরা যে ভিডিও বানাচ্ছি তারা দেখেছে, ঠিক আছে।
তো স্যার এই রিসেন্ট দুই একদিন আগে আমাদের বাড়িতে এসেছিল, আসার পর উনি বলেন যে তুমি তো ভিডিও বানাচ্ছ, আমার ভিডিও দেখে তোমার ভালো লাগছে, তো তুমি একটা কাজ করতে পারবে, আমাদের ওখানে একটা জায়গা আছে তো সেই জায়গাটায় গিয়ে একবার তুমি সব আজ কিন্তু বেড়েই ছিল সেই ওরা একদম পেঁচানা গেলো নিচে আছে মানে এরকম আছে কিন্তু এটা কাটতে হবে তো আর এইদিকে উনি তো যেতে হবে এই সামনে সামনে তুমি যাবি তারগাছটা থেকে অতটা ঘুরে যাবো চলো না মেন বাবা দেখ আমাদের লোকেশন কিন্তু ওটা নয় আমাদের লোকেশন মেন যেটা উদ্দেশ্য নিয়ে এসছে সেখানে যাবো কেন ভিডিও মানে আমাদের বড় হয়েছে তো দর্শক বন্ধুরা পছন্দ করছে না ভিডিও টেনশন দেখছে দর্শক বন্ধুরা আপনারা ভিডিও টেনশন দেখছেন তো আমি রিকোয়েস্ট করছি ভিডিও টেনশনে দেখবেন না কারণ ভিডিও যদি টেনশনে দেখেন আমাদের মাথায় মন দিয়ে কিছু ঢুকবে না তো আমরা নেক্সট পরের দিন ভিডিও থেকে একটা আমরা জিনিস স্টার্ট করবো জিনিসটা ভিডিওর মধ্যে আমরা চারটা সংখ্যা দেবো ঠিক আছে চারটা সংখ্যা যে প্রথম কমেন্ট করে দিতে পারবে ঠিক আছে যে প্রথম যার চারটা সংখ্যা প্রথম কমেন্ট আসবে এবার ধরেন চারটা সংখ্যা যারা দেবে ধরেন কতজন বলি সাপোজ পাঁচজন দেখছে ভিডিওটা পাঁচজনের মধ্যে চারটা সংখ্যা কিন্তু সবাই যদি টেনশন দেখেন তাহলে পাবেন না চারটা সংখ্যা কিন্তু যারা পেয়ে যাবেন ওই চারটা সেম সংখ্যা সবাই সংখ্যার সঙ্গে মিলাবে সেটা লটারির মাধ্যম হবে তো লটারির মাধ্যম হয়ে আমরা কিন্তু প্রত্যেকটা ভিডিওতেই সেই সংখ্যাগুলো ওখানে লিখতে হবে হ্যাঁ ওখান থেকে কিন্তু সেই জিনিস মানে গায়েব হয়ে গেলো তো আর ওখানে কিন্তু আওয়াজ কিন্তু আবার কমসে ওখান থেকে আসতে হবে যে জিনিসটা বলছিলাম যেটা আমরা যে খেলাটা কাল থেকে করবো আমরা আবার এই ভিডিওর মতন এই ভিডিওটার মতন করে দেবো আমরা তো ওই চারটা সংখ্যা ভিডিও যখন তখন আসবো তো চারটা সংখ্যা নিয়ে আমাদের আমাদেরকে আমাদের যে ফেসবুক লিঙ্ক আছে আমাদের ডিসক্রিপশনে দেওয়া আছে ডিসক্রিপশনে গিয়ে ফেসবুকে মেসেজ করতে হবে ওই যে ভিডিও লিঙ্ক মানে ভিডিওর নামটা আর ওই নাম্বারটা কিংবা হ্যাশট্যাগ দিয়ে দেবেন হ্যাশট্যাগ কেটি ঘোষটা নিয়ে নাম্বারটা হ্যাশট্যাগ দিয়ে কেটি ঘোষটা নিয়ে নাম্বারটা দিয়ে আমাদেরকে কমেন্ট করবেন কি মেসেজ করবেন তো আমরা পর তার পরের দিন সেই একজনকে একজন উইনার করব যে উইনারকে আমরা কি করব আমাদের সঙ্গে ভিডিও করার সুযোগ করে দেবো মানে যে আমরা রাত্রেবেলা যে ভিডিও করতে আসছি যে উইনার হবে তাকে তার লোকেশানে আমরা যাব আর লোকেশানে যদি গিয়ে সেখানে গিয়ে সে ভিডিও করার চেষ্টা করব আর ভিডিও বানাবো আর সে আমাদের সঙ্গে পুরো ভিডিওর মধ্যে থাকবে তো অবশ্যই ভিডিওটা স্কিপ করে দেখবেন না স্কিপ করে দিলে আমরা ভিডিও কিছু বুঝবেন না ভাবেন যে কিছুই নাই কারণ ভিডিও কখন কোন মুহূর্তে কী ধরা পড়ে আমি বুঝতে পারবো না এক সেকেন্ডের মধ্যে আমরা পেজ কোন জিনিস পেয়ে যেতে পারো আমাদের যে ভিডিও সেটা ভালো করে দেখলে বুঝতে পারবো এটা রিকোয়েস্ট করছি আমাদের কারণ আমরা এবার যে প্রথমটা বলছিলাম প্রথমটা আমরা অনেক অনেক জনা বলেন আকাশ লাঠির উপর আমাদেরকে একটা কথা বলি উনি যেন বলেন হয়তো আমরা বেশি কথা বলি কথা যদি না বলি আমাদেরকে এই জিনিসটা বোঝাতে পারবো না যে কী জিনিস আসছে কী জিনিস হয়েছে তো সেই বাবার বন্ধুরা এখানে বলছে নাকি এখানে ওদের সব গ্রামের সব মানে মহিলা ছেলেরা চান করতেছে তো সন্ধে হলে সে চান করতে পারে না ঠিক আছে আর জল থেকে মানে গাবাড়িটা বসে তারপর আর সন্ধ্যে থেকে কেউ কেউ জল দিয়ে ট্রেনে চলে যায় তারপর জল থেকে আচমকা রক্ত ফেসে উঠে যায় নিচে থেকে খুশি রক্ত ফেসে ওঠে তো এরকম জিনিস কিন্তু ওইখানেই ফুটের মধ্যে হয় অটোমেটিক সে যে জায়গাটার সমস্যা যেখানে আছে হ্যাঁ বলে নাকি অটোমেটিক ঢের খেলতে শুরু হয় হ্যাঁ সেরকম কিছু হয় তারপর ওই আচমকা আচমকা রক্ত ফেসে ওঠে লাল ধরনের রক্ত কিনা সে জানে না লাল জল ফেসে ওঠে ওখানে তো এরকম জিনিস এখানে দেখা যায় তো দুবার হয়েছিল কি দুবার দুটো একটা ছেলেকে একটা মেয়েরা চান করছিল তার হাজবেন্ড ওই চান করছিল ভাগ্যিস সে সময় পাশের লোকরা চান করতে আসছিলো তো তাদেরকে জলে কেউ টেনে চলে আসছিলো আচমকা সেই থেকে এরা বিকাল চারটা বেজে গেলে আর চান করতে না যা হয় চারটার আগে আকাশকে ব্যাগটা দাও জলটা দেখি বাড়ি নাকি নিয়ে যাও আকাশকে ব্যাগটা দাও দেখো ওজন কাশিয়ে যেহেতু ক্যামেরা থেকে মুখ করে কাজ করে দশ পনেরো ধর দেখছে তো ওদের তো মানে ইয়ে হবে তো ওই বয়স তো খুব জোরে আসবে টেস্টি
আওয়াজ এসে চলেছে। এদিক থেকে বেশি আওয়াজ আসছে। চলো এদিক থেকে ঘুরে আসা, একটু দেখি এদিকে। তারপর সেই কুকুরটা এখন আসবো, কুকুরটা পরিদর্শন করবো। আমার যদি যাচ্ছি না, যদি স্বামী কিন্তু মানে কবরস্থান এই 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 জমাতে পরই এই কবরস্থানের সাইড দিয়ে আসছি কিন্তু আমরা খাবার না, ওটা পিঠে যাই হোক, খাবার একটা হলো পিঠে নিয়ে যাচ্ছিল। দিয়ে এবার কিন্তু কোনো টেস্ট নেই আর সব, কিন্তু খাওয়া হয়ে গেছে সব পিঠে বলে, কিন্তু পিঠেতেই আছে। আবার যখন বাড়ি ছেড়ে ও গেছে মোটামুটি তোমার আড়াইটা তিনটে নাগাদ এরকম হবে, আর যখন বাড়ি ফেলে সাড়ে পাঁচটি ছটা দিক হবে শীতকালের দিকে। দিয়ে তোমার আওয়াজ একটা আবার কি বলছিল, ও যে বান্ধবীকে দিতে গেছিল ওর পেটে গেলো, সেগুলো ও খেয়েছে নি, তারপর এসে বলছে কি রকম পিঠে বানায়, কোনো টেস্ট নেই কিছু না। দেখবে কি হয়েছে, এবার যখন বাড়ি ফেরে ওই যিনি পিঠে দিতে গেছিলেন, সে বাড়ি ফেরার পথে তাকে তার পেছন পেছন গিয়ে তার কাপড়ের সঙ্গে আকর্ষণ করে তার শরীরের মধ্যে প্রবেশ করে। আরে আগুন, আরে আগুন আগুন আগুন, তারপর যে ঘটনাটা ঘটেছিল, সন্ধ্যাবেলার দিক যখন বাড়ি ফিরছিল, দিয়ে তার শরীরে প্রবেশ করে গেছে, কিন্তু প্রবেশ করে গেছে। দিয়ে আবার সেদিনটা কিছু একটা পরব ছিল, পরব পার্বণ নামে যারা ছিল, দিয়ে বাড়ি গেছে। বাড়ি গিয়ে যেমন খাওয়া দাওয়া হয়, আস্তে আস্তে রাত হয়ে গেলো, আটটা সাতটা বেজে গেলো, সবাই তো খাওয়া দাওয়া করবে রাত্রেবেলায়। দিয়ে তোমার যখন ছুটে বসেছে, মানে যার শরীর প্রবেশ করেছিল তার তার বাড়িতে খাই নাই, অন্য একটা বাড়ির মধ্যে মানে আঁকের বাড়িতে থাকছিল। এই খেতে 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 হঠাৎ করে বলে উঠেছে যে ওই যেন বলছিল, বলছিল তোরা আমাকে মরা মুরগির মাংস, মরা মুরগির মাংস কেন খাওয়ালি,
বলছে আমি মরা মুরগি মাংস খাই না, আমি জবাই করব করে বলছে। এবার তা আজকে হলো দাদা বাড়ি গেছে, হিন্দুরা মুরগি মেরে খায়। হ্যাঁ আরে কি কই কিছু তো নেই, আরে মনে লাগে গেল কই পড়িস না, তো পড়িস না খাল ঢিল রয়েছে দেখি কি করবো। আওয়াজ ছিল না এই পাশে, এখানে আওয়াজ ছিল না, আমি একটা হাওয়া পেলাম। আজকে তো খালি ক্যামেরা ফোকাস চাচ্ছে, মাঠে না ফাঁকা মাঠে পোকা তো রয়েছে। তারপরে যেটা হয়েছিল সেটা বলছি, আমার ওই খেতে 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 হঠাৎ করে ওই বলে উঠলো যে আমাকে মরা মুরগি কেন খাওয়ালি। এখন হঠাৎ করে এর আবার কি হয়ে গেল ওকে বুঝতে পারিনি যে এমনটা ঘটে গেছে। এবার আস্তে 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 যত রাত হচ্ছে তত কি মানে কীরকম একটা ওর শক্তি বাড়ছে, মনে হচ্ছে একদম মেয়ে মানুষ, কিন্তু মেয়ে মানুষ কিন্তু এত ক্ষমতা গায়ে চারজন ধরে দশটা পাঁচটা লোক মিলে রাখতে পারবো না। আচ্ছা এমন হয়ে গেছে, সেটাকে আমি গেছিলাম কিন্তু ফোনটা নিজে নিয়ে ভিডিও করতে পারিনি। এরকম হয় মানে মেন ব্যাপার কি বলতো, মানে হিন্দুদের স্বাস্থ্যে কি হয়, হিন্দুদের জবাই করে খায় আবার কেটেও খায়, হিন্দু দুরকমে খায়, কিন্তু মুসলিমদের একটা ধর্মের নিয়ম আছে ওদের দিকে জবাই করেই খেতে হয়। আর মূল অপরাধটা হচ্ছে যে ওই মূল অপরাধ হচ্ছে যেটা তোমার ওই নামাজের টাইমে কেন ওটাই বারবার বলেছিল, ও যদি নামাজের টাইমে যদি না যেত তাহলে আমি ওকে কিছুই করতাম। আমি একটা কথা বলি, এই যে গোছরে কাটা যাচ্ছে দেখতে পাচ্ছেন, এটা দেখে জানেন যে এটা কিছু কাটে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তবু আমি বলে দিচ্ছি যে কুকুর থেকে কট সব হয় না, কাছিন টাইপের হয় না, তাহলে যদি রাত্রেবেলা উঠে আসে তো উঠে আসে যদি যদি ফাঁক হয় সেদিকে উঠে আসে, কিন্তু গেল করলো না এখান থেকে আর যে ওনার শরীরের মধ্যে প্রবেশ করেছিল সেটা বয়স্ক নয়, বেশি বয়স নয়। এবার ও ওর মুখ থেকে শুনলাম ও নাকি মোটামুটি তোমার পাঁচ থেকে ছয় বছর বয়স দিয়ে ওই ওটা যেটা ওর শরীরে প্রবেশ করেছিল ওর বয়স মিনিমাম তোমার পাঁচ বছর কি ছয় বছর হবে, মারা গেছিল তো যেবার ওখানে কবর দেওয়া হয়েছিল ঘুম আসছে দেড় বছর দেখা। হ্যাঁ আমার তো আরও ইয়ে হচ্ছে যে ওটা হতে 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 কথা বলতে বলতে তোমার ওদের আমাদের যাত্রী আর ওদের যাত্রী নিয়ে কি ক্যামেরা খালি ফোকাস হবে ওরা একটু আগে এখানে কি ক্যাক করছে একটা, আরে কুকুরগুলো তো আর তো কুকুরগুলো ছিল তাদের মূলত মুসলিম এইখানে দেখাচ্ছে কিন্তু আমাদের অন্য লোক তুলে ছিল আমরা আসুন দেখাচ্ছেন দিদি এই তেল
পুরো গাছটা দুল দিব, অত বড় গাছ যে কথাটা আগেকার যুগে মানুষের কথা শোনা যায় শোনা কথা, কিন্তু আমরা কোনো ঘটছে ওটা আমরা বিশ্বাস করি না। আর তবু আমি ওই দিন এলাম, আর যে বাবার বন্ধুরা শুনলাম এই জায়গাটা দেখেন, এখানে লাইন নিয়ে সারি ধরে কেউ ওখানে মিলে কাঁদে। তুমি কথাটা বললে এখান থেকে না দিলে বলার সঙ্গে সঙ্গে তো এইটা কিন্তু প্রচুর বড়ো, বহু দূর দূর মানে দূর ধরনের পুকুর আছে কত বড়ো, আর এটি যখন জল থাকে এইটা এই জিনিস ডুবে থাকে। এটা যেটা ভাগ প্রায় জল না একটু আমার মামা আমি ছুটে যাবো, মানে পুকুরটা এখানটা খাল আছে তারপর এখানটা উঁচু আছে, এইটা ডুবে যায় ওখানে দাঁড়ালে তো অটোমেটিক তুমি ঠপ হবে। হ্যাঁ তো এই পুকুরে যখন জল থাকে তখন জল মরে গেছে, তারপর যেটা বলছিলাম আমি যে ঘটনাটা ঘটার পর নিয়েছিল ওটা দিয়ে আমাদের মুসলিম মুসলিম জাতি আর হিন্দু জাতি নিয়ে প্রথমে কিছু মানুষ তর্ক বিতর্ক করতে হবে যে তারপরে তার খুব রাগ হয়। এবার তো বুঝতে পারছেন তুমি যে জাতির ওটা কি কি উঠেছে যেটা ক্যামেরাটা ঘুরলাম এই দিচ্ছে তো কন্টিনিউ আসছে বুঝতে পারছি না ওটা কি আওয়াজ হচ্ছে জলের ভিতর থেকে এটা কি যারা মারা যায় এখানে সব তুলে যায় দেখতে যারা মারা যায় না জলের সাইডে মানে এখানে হয় আরে এইদিকে এইদিকে বেশি সমস্যা মনে হচ্ছে এখানে দেখ একটা ভয় মানে বাবা বন্ধু মিশাতে পারে নাই তো তুমি সত্যতে বলেছো আর এখানে একটা আরে হবে না দুটো মারে দেখ সবাই জামা কাপড় দিয়ে ফেলে গেছে এখানে দেখ সব জামা কাপড় ফেলে দেখ সবাই আমার না মাথা থেকে ঢুকছে না জঙ্গল থেকে আরে ওখানটা নাকি ওই যে পাশে শ্মশানটা আছে ওই পাশে ওই যে কী বলে যে বাঁশ টাঁশগুলো হয় নিয়ে আসে যেখানে সব নাকি ওখানে খেলা হয় আর আদিবাসীরা যে ঘাটে স্নান করে সেই ঘাটটা খুব ভালো সামনে সামনে এই সামনে ওই মানে যেখানে ওই দুজন যে ট্রেনে নিয়ে গেছিলো সেই ঘাটটা হচ্ছে ওই ঘাটটা ওই সামনে দিকে আমি এগিয়ে যাবো আমার সামনে যাই এগিয়ে জল আছে কিন্তু
দেখা দিয়ে নতুন তোমরা যাও জাম করতে হবে আমাদের আবার এই এই দুদিন আমার ওদিকে ঘুরে আসতে হবে তুই জাম করবো বল আমি এদিকে চলে যাচ্ছি যা যাবে তো হ্যাঁ জাম জাম লেস জাম জাম করতে হবে চলে 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 মানে এই ঘাটে কিন্তু আদিবাসীরা আর এই ঘাটে কিন্তু সেই দিয়েছিল ফলেছে আর মেন বাবা বলি এই ঘাটে কিন্তু সেই দুজনকে ট্রেনিং গেছিল আর আকাশ একটা কাজ কর জলের মধ্যে থেকে দেখলাম দেখবো নেমে জলে দেখবি কারণ যে জিনিস দেখলাম মেন বাবা দেখ বলি তোকে সমস্যা কি বলতো উড়ে আসছি এখানে কিন্তু সেই ঘটে চলেছে যে মানে কিনে নিয়ে হয়েছিল বুঝলি তো সমস্যা ছিল ওখানে দেখো বিপদ হয়ে যাবে আমার তিনজন আছে কেন তো আর তিনজন নাই তুই বাইচান বিপদ হয়ে না দেখতে পাই কি না আমি তো দেখে আসছি বুঝলে যাস না আকাশ বিপদ ঘুমিয়ে আসতে পারে জামানি যা ভিজে যাবে জামান উঠে যাবি ভিজে যাবে বাড়ি সব আসবে চলাই 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 আর যাস না আর যা যা না পালে আরে আর যাস না যাস না আর যাই না বলছি বলছি আরে এ যা না বুঝা আরে আকাশ আকাশ সেদিন আরে তুমি তুমি তাতে তাতে যাও যা 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 দাদা দাদা আরে যাও যাও তাতে যাও আরে ও ধরো 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 বল জানে জানা আমাকে জড়ি নিয়েছিল গায়ে আমাকে ওই যাওয়া আসে কলা
পুরো জড়িয়ে নিয়ে চলে গেল কি। আমি জামা তাদের খুলে দিলাম, কারণ আমার এমনি ঠান্ডা লেগেছে। আমি তার জামা খুললে টাইম পাচ্ছি না। তুই যেতে বারণ করলাম, তুই জামা নাই তো আমি ভাগি জামা খুলে দিলাম, কারণ আমি যেতে পারতাম ঘর। এবার ঠান্ডা নেই গাড়ি যাবো, তোরে কাজ রাখাস। আমার বাজারে দোকান খোলা থাকবে না, পুরো জড়িয়ে দিয়েছিল শরীরটা আমার একদম। জামাটা বল, জল ফল, জামাটা বল, আমি লিখে না থাকবো বেশি প্রচন্ড আমার প্যান নাই, এইখানে এখানে পড়েছিলাম। আজ বন্ধ একটা শুনতে পাচ্ছেন, তুলো আজকের মতো বেশি দিনে কেনা না কেটে বল, ভিডিও পোস্ট অফিস সব করতে সব করতে চলে কেটে বল। দোস্ত বন্ধুরা, যদি ভয় লাগে তাহলে লাইক করে দেবেন, এখানে এখানে থাকাটা খুবই রিস্ক হয়ে আছে, কারণ আমাদের নিয়ে যত তাড়াতাড়ি বেরিয়ে যাবো। ঠান্ডা আজকের জন্য এতটুকু, কিন্তু বিরাট ঠান্ডা। শুভরাত্রি, গুড নাইট, আর দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে। জয়েন বন্ধু মাতা।